জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। গতকাল ভোট মিটে যাওয়ার পর এদিন ভোরের দিকে রঘুনাথগঞ্জের 2 নম্বর ব্লকের তৃণমূল কর্মীর ওপর অতর্কিতে হামলা চালায় সিপিআইএম ও কংগ্রেস বলে অভিযোগ স্থানীয় তৃণমূল সমর্থকদের। এলাকায় ভাঙচুর চালানো হয় ও মারধর করা হয় বলে অভিযোগ। আমাদের এখানে আজ থেকে মোটামুটি 50-60 বছর হলো, কিন্তু কোনো ঝামেলা হয়নি, এখন অবধি ঝামেলা হয়নি, কিন্তু কংগ্রেস আর সিপিএম এর কিছু গোন্ডারা এমনভাবে বাড়াবাড়ি করছে যে আমরা জানছি কি হারছি, হারছি বলে কীভাবে জিতবো, মানে সীমার বাহির অত্যাচার, একের পর এক অত্যাচার। মানুষ যে জল খেতে চাইছে তাও দেয় না, আমরা বললাম না জল খেলে গেলে মারবে আমরাকে, এমনভাবে অত্যাচার করেছে। ছিল মোটামুটি না হলো পরে 35-40 জন। কোন পার্টি ওরা? ওরা কংগ্রেস সিপিএম যৌথ যৌথ মিলে। আপনারা কোন পার্টি থেকে? আমরা টিএমসি। তো ঝামেলাটা কালকে কি হয়েছিল? কালকে হয়েছিল বলতে কি আমাদের ভূত, আমাদের বুথে ভোট হয়ে গেছে। বুথে হয়ে যাওয়ার ফলে পুলিং অফিসার যে বাক্সগুলো সিল করে, সে সিলের সময় কিন্তু যে পুলিং অফিসারটা ছিল সে বয়স্কুলো, ওর কিন্তু সুস্থ ভোটতে কিন্তু অসুবিধা হচ্ছিলো, ব্যতিক্রম ওর একটু দেরি হতে পারে। আমরা বললাম বয়স্ক মানুষ দেরি হচ্ছে তাতে কোনো কারণ নাই, একটা বুথে ভোট হচ্ছে একই সঙ্গে বাসে যাবে, বুথটা যদি 10 মিনিট দেরি হয় বয়স্ক লোকের লেগে তাতে আমাদের কোনো যায় আসে না, শান্ত শৃঙ্খলা বজায় রেখে ভোট তো আমাদের হয়েই গেছে। এবার এই জিনিসটা নিয়ে আমরা কেন উত্তেজনা করতে যাবো? হোক 10 মিনিট দেরি, এই কেন্দ্রে করে একের পর একের পর আমরা চালু হই হাঙ্গামা চালু হয়ে গেলো বুথের মধ্যে। কংগ্রেস ম্যাট করা গেলো, সিপিএম করা গেলো, নির্দল করে তৃণমূলই করে এই বিষয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ রায় এই অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেন ওদের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা সিপিআইএম ও কংগ্রেসের উপর চাপানো হচ্ছে। দেখুন, এখানে সিপিএম কংগ্রেসের এই ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র নাই। মনসুর আলী এবং মুনির দুজনই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী, দুজনই এই ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে ওই সম্মতিনগর এলাকায় সন্ত্রাস করেছে, মানুষকে সন্ত্রস্ত করেছে। এদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এদের পারস্পরিক কে কাকে হারাবে জিতাবে সেই নিয়ে তর্ক বিতর্ক। সেই গণ্ডগোল মেটানোর জন্য বিদ্যুৎ মন্ত্রী আকবরুজ্জামানের বাড়ি আসছিল, ওইখানে দুই পক্ষ লড়াই করে মারপিট করে, এই হচ্ছে ঘটনা। এর পেছনে রাজনৈতিক কোনো ঘটনা নাই, সিপিএম কংগ্রেসের কোনো লোকের সঙ্গে যুক্ত নাই, সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবং ক্ষমতা দখলের লড়াই।